এবার বাংলাদেশ সীমান্তে মাইন বসিয়ে শক্তিশালী ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হচ্ছে মিয়ানমার বাংলাদেশ সীমান্তের একশো মিটারের মধ্যে ফের মাইন পুঁতে রাখা শুরু করেছে মিয়ানমার স্থানীয়রা জানান সীমান্ত এলাকায় এখন বিভিন্ন ধরনের মাইন পুঁতে রাখছে মিয়ানমার সেনারা উখিয়া ট্যাঙ্ক খালি গর্জনিয়া ঘুমধুম থেকে ওপরের দিকে সীমান্ত এলাকায় এসব মাইন বসানো হচ্ছে জানা গেছে উনিশশো সাল থেকে সীমান্ত এলাকায় মাইন বসাতে শুরু করে মিয়ানমার থেকে থেকে সালে রাখাইন রোহিঙ্গা বিতরণের সময় বুচিডং এলাকায় তিরিশ জন রোহিঙ্গা মৃত্যুবরণ করে মাইন বিস্ফোরণে এদিকে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর প্রস্তুতি সমাগত যুদ্ধের মতো রূপ নিচ্ছে বলে উল্লেখ করছেন পর্যবেক্ষকরা স্থানীয় সূত্র জানিয়েছে সর্বশেষ তথ্য অনুসারে মিয়ানমার কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তের পনেরো কিলোমিটার দূরে বুচিডংয়ে মূল ভূখণ্ড থেকে চৌত্রিশটি অত্যাধুনিক ট্যাঙ্ক নিয়ে এসেছে দুই সালে চীন এসব ট্যাঙ্ক আধুনিক করে দিয়েছিল এর পাশাপাশি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সু থার্টি ও মিগ টোয়েন্টি নাইন জঙ্গি বিমান সাবমেরিনের পাশাপাশি আধুনিক ট্যাঙ্কের মতো ক্ষেপণাস্ত্র ও সেনা শক্তি কেন রাখাইনি বাড়ানো হচ্ছে এ নিয়ে উদ্বেগ বাড়ছে বাংলাদেশের মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ ব্যাপারে ব্যাখ্যা জানাতেও বলা হয়েছে মিয়ানমারের সাম্প্রতিক সামরিক তৎপরতা প্রসঙ্গে বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসর শাখাওত হোসেন বলেন আসলে মিয়ানমার আর্মি এটি কেন করছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য আমার কাছে নেই তবে আমার মনে হচ্ছে রোহিঙ্গা ইস্যুতে তারা বাংলাদেশের দৃষ্টিকে অন্যদিকে ঘোরাতে চাচ্ছে অথবা তারা বোঝাতে চাচ্ছে সেখানে ভীষণ গণ্ডগোল আছে সামনে তাদের ইলেকশন আছে সেটিকে কেন্দ্র করে আরাকান আর্মির অ্যাটাক বেড়েছে এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন বলেন আন্তর্জাতিক অপরাধ আদালত সহ অন্যরা আইনগত সমাধানে না এলে রাখাইনে যে জাতিগত ধ্বংস প্রক্রিয়া চলছে সেটি বন্ধ হবে না কারণ জাতিসংঘসহ অন্য আন্তর্জাতিক পর্যায় থেকে বলা হলেও এটি মেনে নেয়ার ব্যাপারে মিয়ানমারের প্রতি কোনো আইনি বাধ্যবাধকতা নেই এ কারণে তাদের তৎপরতা বন্ধ হচ্ছে না আন্তর্জাতিক পর্যায়ে তাদের ওপর কার্যকর চাপ প্রয়োগ করার মতো কোনো বৃহৎ শক্তি নেই এছাড়াও ভারত চীন রাশিয়ার আঞ্চলিক বৃহৎ শক্তিগুলো তাদের মানবিক আচরণে কোনো চাপ দিতে চাচ্ছে না তারা নিজেদের স্বার্থেই তা করছে না কারণ তারা সেখানে তাদের উপস্থিতি চায় এ সংকটের সমাধানে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন আন্তর্জাতিক শক্তি যেমন জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়নকে কাজে লাগাতে হবে এজন্য কূটনৈতিক প্রক্রিয়া জোরদার করা জরুরি শুধু কূটনীতিই নয় বরং এর পাশাপাশি নিজেদের শক্তির বিষয়েও জানান দেওয়ার প্রয়োজন রয়েছে মিয়ানমার হেলিকপ্টার মহড়া দিচ্ছে আমি এটাকে সামরিক মহড়া হিসেবেই দেখছি তবে সামরিক মহড়া দিয়েই সামরিক মহড়া মোকাবেলা করতে হবে বাংলাদেশকে নিজেদের সমস্যা প্রথমে নিজেদেরকেই মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করে প্রফেসর রুকন বলেন পৃথিবীর অন্য কেউ এসে আমাদের সমস্যার সমাধান করে দেবে না আমরা না পারলে কেউ তা করবে না আমরা যদি উনিশশো একাত্তরে যুদ্ধ না করতাম তাহলে ভারত এগিয়ে আসত না ভারত এসেছিল ডিসেম্বরে তার আগে আমাদের যুদ্ধ আমাদের কি করতে হয়েছে তিনি আরও বলেন আমাদের সৌভাগ্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ানরা এখনও আমাদের সাথেই আছে তাদেরকে কাজে লাগাতে হবে বিড়িয়ানের সাবেক ডিজি মেজর জেনারেল অবসর আলমা ফজলুর রহমান এই প্রসঙ্গে বলেছেন মিয়ানমার বুঝে গেছে গণহত্যার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে তাদের শাস্তি হবে এরই মধ্যে দুজন সৈন্য গণহত্যার কথা স্বীকার করেছে মনে হয় অং সান সূচি নিজেও গণহত্যার কথা হয়তো স্বীকার করবেন এটি সূচি করবেন এই জন্য যে চিরদিনের জন্য মিয়ানমার থেকে সেনা শাসনের অবসান ঘটাতে সেনাবাহিনী সেখানে দীর্ঘদিন ক্ষমতা আঁকড়ে ধরে আছে আবার আর্মি চাচ্ছে ক্ষমতায় টিকে থাকতে যে কারণে আর্মির সাথে সূচির একটা বিভাজন সৃষ্টি হয়েছে আর আর্মি ক্ষমতায় টিকে থাকতে গিয়েই সেখানে রোহিঙ্গারা ভিকটিম হয়েছে এখন তাদেরকে যাতে বিচারের মুখোমুখি হতে না হয় সে কারণে তারা প্রমাণ করতে চায় আরাকান আর্মি ও আরশা ওই অঞ্চলে আছে এবং তাদের সাথে রোহিঙ্গাদের যোগাযোগ রয়েছে যে কারণে তারা অভিযান চালাচ্ছে আবার সুচি যাতে গণহত্যার কথা স্বীকার না করেন সেই চাপ সৃষ্টির জন্য এই অভিযান হতে পারে এক্ষেত্রে বাংলাদেশের উচিত প্রস্তুত থাকা ওই এলাকায় পুরো একটি ব্রিগেড প্রস্তুত রাখা শত্রুকে কখনো দুর্বল ভাবা ঠিক না বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের যুদ্ধাবস্থা সৃষ্টির পেছনে কি কৌশল কাজ করছে এমন প্রশ্ন করলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ নিরাপত্তা বিশ্লেষক বলেন মিয়ানমারের বর্তমান সমর সজ্জার বেশ কটি কারণ থাকতে পারে এর একটি কারণ হতে পারে বাংলাদেশের উপর এমন সামরিক চাপ তৈরি করা যাতে তারা রোহিঙ্গাদের পুশব্যাক না করে বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নেয় এর মধ্যে সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য যে চাপ সৃষ্টির কথা বলা হয়েছে সেটি এরই অংশ পাসপোর্ট দেওয়ার পর তাদেরকে ভবিষ্যতে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হতে পারে উল্লেখ্য উত্তেজনা তৈরির জন্য এখন রাখাইনে আরাকান আর্মির সমর্থক দোহাই দিয়ে রাখাইন বৌদ্ধদের ওপর হামলা চালানো হচ্ছে জাতিসংঘের পক্ষ থেকে এই হামলাগুলোকে গণহত্যার পুনরাবৃত্তির আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে এ ধরনের সামরিক অভিযান বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘ